কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোই মুশকিল হয়ে পড়েছে। ভেবেছিলাম এই কয়েকদিন ভিডিও করব না, একটু মন খারাপ ছিল, কিন্তু ভিডিও না করেও আর থাকা যায় না। তোমাদের সাথে একটা এমন কানেকশন হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না। আজকাল ইউটিউব ভিডিও বানানোটা আমার কাছে মনে হয় যেন আমি জীবনের ডায়েরি লিখছি, জীবনের প্রতিটা মুহূর্ত যেন ক্যামেরাবন্দী হয়ে থাকছে, কত মানুষের স্মৃতি যেন রেকর্ড হয়ে থেকে যাচ্ছে ভিডিওর মধ্যে। আমি যেদিন হয়তো থাকবো না, আমার ভিডিওগুলো থেকে যাবে। আমি কবিও নই যে কবিতা লিখব। শেক্সপিয়ার যেমন তার বন্ধু সৌন্দর্যকে সারা জীবন যুগ যুগ ধরে রাখতে চেয়েছেন তার কবিতার মাধ্যমে, হয়তো অজান্তে কিছু মানুষের স্মৃতি আমি আমার ভিডিওর মাধ্যমে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, সাহেব বাঁধের পার থেকে, পুরুলিয়া সাহেব বাঁধের পার থেকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই ভালো আছে তো? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে দু মাস পর আমরা এই সাহেব বাঁধে এলাম। আমি কিছু কথা বলতে চাই তোমাদের সাথে, সেই কথাগুলো বলবো সাহেব বাঁধ ঘুরতে ঘুরতে। সেই কথাগুলো আমি তোমাদেরকে বলতে চাই। তো ঘুরতে থাকো, আমার সাথে সাহেব বাঁধও দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো সাহেব বাঁধ, আর আমরা সাহেব বাঁধের পাড়ে ঘুরছি, আর আমার সাথে আছে নিশিত। হাই। তো বন্ধুরা দেখো, এই সাহেব বাঁধের সামনেই আছে আইটি পার্ক। এইটা হচ্ছে সাহেব বাঁধ, তার সামনেই হচ্ছে আইটি পার্ক। খুব সুন্দর লোকেশনটা দেখতেই পাচ্ছ। আর এখানে কিছুগুলো বাচ্চা মাছ ধরছে। এবার তবে একটা আসল কথায় আসা যাক। কিছুদিন আগে আমি ঘুরতে ঘুরতে গ্রামে চলে যাই, এবং গ্রামে ঘুরতে ঘুরতে দেখতে পাই একটা দাদু কাজ করছে খেতে। দাদুটা একদম বৃদ্ধ, 100 বছর ছুঁই ছুঁই বয়স ছিল। দাদুটার সাথে আমি অনেক মনে আমি আমার গ্রামের সেই দাদুটা ছিল, এবং যদিও আমাকে চিনতে পারেনি, চোখে সেরকম দেখতে পায়নি সে, কিন্তু আমি নাম বলাতেই বুঝে গেল, কারণ ছোটোবেলার অনেক স্মৃতি তার সাথে জড়িয়ে আছে। আমাদেরকে ছোটোবেলায় খেলাতো। এরপর দাদুর সাথে আমি একটু কাজ করি, তাকে হেল্প করি একটু মাত্র। কিন্তু রিসেন্টলি আমি শুনলাম সেই দাদুটা মারা গেছে, দাদু আর নেই। এবং এই ভিডিওটা ইউটিউবে থেকেই গেছিল। মনে মনে ভাবলাম এরকম কত মানুষের স্মৃতি এই ভিডিওগুলোর মধ্যে থেকে যাচ্ছে। তাই যখন ভাবলাম যে ভিডিও করব না, কিন্তু এই ঘটনাটা শোনার পরেই আবার মনে মনে একটা ইচ্ছা জেগে গেল যে না, আমাকে আজকে বেরোতেই হবে, একটা ভিডিও করতেই হবে। তাই বেরিয়ে পড়লাম আর আজকের ভিডিওটা করতে শুরু করলাম। আরেকটা, যেমন এই দাদুটার আমার স্মৃতি ভিডিওতে থেকেই গেলো, সেরকম আরেকটা আমি কিছুদিন আগেই একটা ঠাকুমার ভিডিও আমি করেছি, পুরুলিয়ার 100 বছর আগে পুরুলিয়া কেমন ছিল। আর এই দাদুটার ভিডিওটা আগের বছর আমি যেটা করেছিলাম সেটা দেখার জন্য ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিও আপাতত এতটাই। ভালো থেকো বন্ধু, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, তাড়া।